কাতলা মাছ দিয়ে আমরা নানা রকমের রেসিপি করে থাকি সবসময়ই, আর তার মধ্যে অন্যতম হলো কাতলা কালিয়া। আজকে সেই কাতলা কালিয়ার রেসিপি নিয়েই আপনাদের কাছে হাজির হয়েছি। সবার প্রথমেই সকলকে অনেক অনেক স্বাগত জানাই শর্মিলার রান্নাঘরে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কাতলা কালিয়া করতে কী কী লাগছে। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর লাগছে টমেটো, নিয়েছি ধনেপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা এটাকে আলাদা পেস্ট করব, আর টমেটোটাকে আলাদা পেস্ট করব। এইবার কাতলা মাছগুলোকে ভালো করে নুন, হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করতে করতে আপনাদের সাথে একটু কথা বলে নিই, যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছেন আর আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা তাড়াতাড়ি আমাদের চ্যানেলটিকে গিয়ে সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন, যাতে আমাদের ভিডিওর নোটিফিকেশান আপনাদের মোবাইলে সবার আগে পৌঁছে যায়। আর যদি আপনারা এই ভিডিওটি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে আমাদের পেজটিকে ফলো করতে কিন্তু ভুলবেন না। এইবার একটা ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেলে কাতলা মাছের পিসগুলোকে ভালো করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে ওই একই তেলেই কিন্তু সম্পূর্ণ রান্নাটা আমরা করব। কাতলা কালিয়ার জন্য আর কি কি উপকরণ লাগছে চলুন সেগুলো দেখে নেওয়া যাক। টমেটোটা ভালো করে পেস্ট করে নিয়েছি, আর নিয়েছি কাজু বাদাম আর চার মগজ বাটা, আর লাগছে টক দই। এবার ওই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ আর দারচিনি, আর সাথে দিয়ে দিলাম গোটা জিরে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু বাদামি বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় সামান্য একটু নুন দিয়েছি যাতে তেলটা ছিটকে না আসে। এরপর ওর মধ্যে দিয়ে দেব তেজপাতা। আর এই ভিডিওটা করছিলাম ওই যেদিন রিমাল ঝড় আসলো সেই দিন, আর কি কারেন্ট চলে গেল। কিন্তু কারেন্ট চলে গেলে কি আর হবে, ভিডিওটা তো কমপ্লিট করতেই হবে, তাই আর কি একটা চার্জার লাইট নিয়ে নিলাম আর ফোনের ফ্ল্যাশটা অন করে দিলাম, ভিডিওটা তারপরেই কিন্তু করেছি। এইবার দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে সম্পূর্ণ মশলাটা ভালো করে কষিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম চার মগজ আর কাজু বাদাম বাটা। এরপর দিয়ে দেব টমেটো পিউরি, তারপর সমস্তটা ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। আর ওই দিকে চলুন টক দইটা একটু ভালো করে ফেটিয়ে নেওয়া যাক। টক দই ফেটানো হয়ে গেছে, এইবার ওই মশলার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যাতে সমস্ত মশলাগুলো ভালো করে একটু রান্না হয়ে যায় আর মশলার কাঁচা ভাবটাও যাতে কেটে যায়। মশলা থেকে কিন্তু তেল ছেড়ে এসেছে। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব টক দই। টক দই দেওয়ার পরে আবারও ভালো করে সম্পূর্ণটা একটু নেড়ে চেড়ে নেব, আর তারপরে দিয়ে দেব উষ্ণ গরম জল। রান্নার মধ্যে উষ্ণ গরম জল ব্যবহার করলে কিন্তু রান্নার যে সমস্ত উপকরণগুলো আমরা ব্যবহার করছি সমস্ত কিছুর গুণাগুণ যেমন বজায় থাকে, রান্নার রঙটাও সেরকমই হয় আর স্বাদটাও কিন্তু দারুণ হয়। এইবার একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব, আর সমস্তটা ভালো করে ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা কাতলা মাছের পিসগুলো ঝোলের মধ্যে ছেড়ে দেব। মাছগুলো ঝোলের মধ্যে দেওয়ার পর এরপর দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো, আর ওপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব, আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যাতে সমস্ত উপকরণগুলো মাছের মধ্যে ভালো মতন ঢুকে যায়। আমাদের রেসিপি কিন্তু প্রায় শেষের পথে। দুপুরবেলা লাঞ্চ টাইমে গরম গরম ভাতের সাথে কাতলা কালিয়া যদি থাকে তাহলে আর কি চাই, তাই না? নামানোর আগে ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দেব, আর তৈরি হয়ে গেল কাতলা কালিয়া। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আজকের জন্য এইটুকুই, আবারও চলে আসবো অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।